হ্যালো ফ্রেন্স আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম জানাই আজকে প্রথমে আলোচনা করবো বিদ্যাসাগর ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েশান অ্যাডমিশনের জন্য যারা মেল করেছিল তাদের মধ্যে থেকে বেশ কিছু নাম এসেছে অর্থাৎ কাদের কাদের নাম এসেছে একই সঙ্গে যাদের নাম রয়েছে তারা অ্যাডমিশান ফিজরা পেমেন্ট কীভাবে করবে আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব একই সঙ্গে যারা কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে পোস্ট গ্রাজুয়েশন হাজার কুড়ি কষে যার ফর্ম ফিল আপ করেছ তাদেরও কিন্তু ফোর্থ মেল লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে কাদের কাদের নাম রয়েছে এবং যাদের নাম রয়েছে তারাও অ্যাডমিশন ফিসটাকে পেমেন্ট কীভাবে করবে আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো তা ভিডিও সম্পূর্ণ দেখতে দেখো আর মূল ভিডিও শুরু করে আগে বলবো যদি এখনও পর্যন্ত আমার ছোট্ট যার সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে পাশে আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে আমার পরবর্তী ইউনিভার্সি রিলেটেড সমস্ত আপডেট সবার পেয়ে যাবে একটা ভিডিও মিস হবে না তো যা প্রথমে আমি আলোচনা করছি কাজী নজরুল ইউনিভার্সিটির যে পোস্ট গ্রাজুয়েশনের ফোর্থ মেরিট লিস্ট সেই মেট লিস্টে কাদের কাদের নাম রয়েছে এবং যাদের নাম রয়েছে তারা কবে থেকে অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে পারবে তো ফোর্থ মেরিট লিস্টের নাম আছে কিনা দেখার জন্য আমরা প্রথমেই এই ওয়েবসাইটে যেটা আসবে ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে আসতে পারবে এখানে আসার পর একটু নিচের দিকে গেলে দেখতে পাবে এখানে কিন্তু পভিসার ফোর্থ মেরিট লিস্ট টাইপ এ এবং টাইপ বি এ দুটোই কিন্তু দেওয়া আছে এখান থেকে তোমাদের যে ক্যাটাগরিটা দেখার প্রয়োজন তোমরা দেখে নেবে সাপোজ এখানে আমি টাইপ এটা ডাউনলোড করে রেখে দিচ্ছি তো ওখানে ক্লিক করার পর দেখবে একটা আমার পিডিএফ আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে এখানে কিন্তু দেখতে পাবে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে দেখতে পাবে এখানে ক্যাম্পাস নামটাও দেওয়া আছে অর্থাৎ কোথায় চান্স পেয়েছি সেটাও দেওয়া তো এখান থেকে দেখে নেবে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা করে দেওয়া আছে তো এই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে যেটা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ তার আগে অ্যাডমিশন নোটিফিকেশন ফোর্থ প্রভিশনাল মেরিট লিস্ট বলে যে অপশন রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেব একটা পিডিএফ কিন্তু আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ যাদের লিস্টে নাম রয়েছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডেটস অফ মেকিং পেমেন্ট জানুয়ারি একুশ দু হাজার একুশ ফর্ম দশটা এম অর্থাৎ একুশ তারিখ দশটা এম এর পর থেকে কিন্তু তোমরা অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে পারবে যেটা চলবে তেইশ তারিখ পর্যন্ত আপ টু এগারোটা পঞ্চান্ন রাত্রি এগারোটা পঞ্চান্ন এম পর্যন্ত কিন্তু তোমরা অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে পারবে কীভাবে পেমেন্ট করবে দেখতে পাচ্ছো এখানে একটা লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছো এখানে পেমেন্ট লিঙ্ক তো এই লিঙ্কে যদি ক্লিক করো তাহলে কিন্তু আমরা নেক্সট পেজে চলে যাব হয়তো দেখতে পাবে এখানে আমরা লগ ইন পেজে চলে আসবো আমাদের যে আগের আইডি পাসওয়ার্ড ছিল সেই ইউজার যে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন হয়ে যাবো লগ ইন হয়ে গেলে কিন্তু আমাদের যে অ্যাডমিশন ফিস সেটা পেমেন্ট করতে পারবো তোমরা এখান থেকে অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করে নেবে পেমেন্ট করার পর যে রিসিপ্ট সেটাকে সুরক্ষিতভাবে রেখে দেবে তো যা এরপর আমি আলোচনা করেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে যারা মেল করেছিল পোস্ট গ্রাজুয়েশনের অ্যাডমিশনের জন্য তাদেরও কিন্তু একটা লিস্ট প্রকাশিত হয়েছে তো সেই সম্পর্কে আমি আলোচনা করছি তো এখানে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে এই নোটিসটা জারি করেছে তো আমি ডেসক্রিপশন বক্সে এই নোটিশের যে লিঙ্ক সেটা দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে তো এখানে আসার পরে একটু নিচের দিকে গেলে দেখতে পারবে এখানে কিন্তু সমস্ত সাবজেক্টের এবং সমস্ত ক্যাটেগরির আলাদা আলাদা করে দেওয়া আছে তো এখান থেকে দেখে নেবে এখানে র্যাঙ্ক দেওয়া আছে তারপর ফর্ম নাম্বার দেওয়া আছে তারপর এখানে আমাদের নাম আছে তারপর এখানে কত টাকা পেমেন্ট করতে হবে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ একই সঙ্গে এখানে কিছু নশো কুড়ি কিছু হাজার সত্তর তো এখান থেকে দেখে নেবে কত টাকা পেমেন্ট করতে হবে তো বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে তো যেটাকে দেখে নেবে তো দেখে নেওয়ার পর এখানে যাদের নাম রয়েছে তাদেরকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছি উপরে দিয়ে আছে দ্য ইনলিস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু পে দ্য অ্যাডমিশন ফিজ তো অনলাইন অনলি অ্যাস মেনশন বিলো টু ফলোয়িং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড সেন্ড দ্য কপি অফ দিয়ার পেমেন্ট রিসিভ অ্যালং উইথ দ্য কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু দ্য ইমেল অ্যাড্রেস উইদিন ইন তেইশ এক দু হাজার একুশ অর্থাৎ এখানে যাদের নাম রয়েছে তাদেরকে যেটা করতে হবে নিচে দেখতে পাচ্ছি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া আছে এখানে আগে যেভাবে অ্যাডমিশন ফিজ পেমেন্টের অপশন ছিল তো তোমরা এখানে লগ ইন পেজে গিয়ে কিন্তু লগ ইন করার পর অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করার অপশান ছিল এখন কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছে বেনিফিশিয়ারি নেম রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নেম হিসাবে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি লাগবো একই সঙ্গে এখানে অ্যাকাউন্ট নাম্বার যেটি আছে সেম টু সেম অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আমাদেরকে ওখানে টাইপ করতে হবে যখন আমরা অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে যাব একই সঙ্গে এখানে আইএফএসসি কোডও দিয়ে আছে দেখতে পাচ্ছ হচ্ছে ইউজি ইউসিবি বলে ওটা এটা ইউকো ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট তো যাই হোক অ্যাডমিশান ফিজটা পেমেন্ট করার জন্য আমাদের কাছে যদি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ফ্যাসিলিটি থাকে তাহলে অবশ্যই আমরা সেখান থেকে গিয়ে এই অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এবং বেনিফিশিয়ারি নামের দ্বারা কিন্তু আই আইএম করতে পারবো এছাড়াও যারা থার্ড পার্টি ব্যবহার করছো যেমন ফোনপে পেটিএম গুগল পে অ্যামাজন পে এরকম বা ভিমি পে তারাও কিন্তু অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে পারবে তাদেরকে এখানে দেখতে হচ্ছে ব্যাঙ্ক নেম হিসাবে কিন্তু অ্যাড ব্যাঙ্ক বা বেনিফিশারি ব্যাঙ্ক হিসাবে কিন্তু ইউকো ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে তারপর এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে কিন্তু ও টাইপ করে দিতে হবে ওখানে আর তারপর যদি একা আইপিএসসি কোড চায় তাহলে আইআইপিএসসি কোডটাও এটা কিন্তু দিয়ে দিতে হবে একই সঙ্গে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নাম হিসাবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি টাইপ করতে হবে তো তোমরা ফোনপে পেটিএম অথবা গুগল পে অথবা অ্যামাজন পে পে অথবা ভিম পেয়ের মধ্যে কিন্তু অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করবে অর্থাৎ এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু তোমাদেরকে টাকাটা পাঠাতে হবে অ্যাডমিশন ফিস যত দেওয়া আছে ততটাকে কিন্তু পাঠাতে হবে তারপর অ্যাডমিশনটা যখন অর্থাৎ পেমেন্টটা যখন সাকসেস হয়ে যাবে তখন সেটার একটা তোমরা স্ক্রিনশট রেখে দেবে একই সঙ্গে দেখবে অনেক সময় যে পেমেন্টের রিসিপ্ট সেটা কিন্তু শেয়ার করা যায় সেই রিসিপ্টটা তোমাদেরকে রিসিপ্টটাকে শেয়ার করতে হবে সেটা কোথায় শেয়ার করবে এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে সেন্ড টু দ্য কপি দেয়ার পেমেন্ট রিসিপ্ট অ্যালং উইথ দ্য কপি অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম এবং যে পেমেন্ট রিসিপ্ট সেটা এবং একই সঙ্গে এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে তোমাদেরকে কিন্তু সেন্ড করতে হবে যেটা তেইশ এক দু হাজার কুড়ির মধ্যে কিন্তু সেন্ড করতে হবে না তা না হলে হবে না অর্থাৎ আবারও তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমরা বিভিন্ন যে থার্ড পার্টি সেগুলোর মাধ্যমে কিন্তু অ্যাডভান্স ফিটা পেমেন্ট করতে পারবে সেটা ফোনপে হোক পেটিএম হোক বা গুগল পে হোক তো ফোনপে থেকে করার জন্য তোমার প্রথমে যে টু কন্ট্যাক্ট অপশানে যাবে তারপর এখানে যে ব্যাঙ্ক নেমটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে ইউকো ব্যাঙ্ক বলে সিলেক্ট করতে হবে তারপর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে তারপর এখানে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার নাম হিসাবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি দিয়ে দেবে তারপর তোমাদের কিন্তু যত টাকা অ্যাডমিশন ফিস দেওয়া আছে তত টাকা কিন্তু পাঠাতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো পাঠানোর পর যে রিসিপ্টটা সেটা তোমরা স্ক্রিনশট করে রাখবে বা শেয়ার করবে তো শেয়ার কোথায় করবে না এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে শেয়ার করবে একই সঙ্গে সেই পেমেন্টের রিসিপ্ট এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও কিন্তু তোমাদেরকে মেল করতে হবে উইদিন তেইশ এক দু হাজার একুশের মধ্যে তো যাক আজকে ভিডিওতে এইটুকুই পড়ার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এখানে যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তাহলে টাকাটা কিন্তু তোমাদের পাঠিয়ে দেব এবং পাঠিয়ে দেওয়ার পরে মেলও করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও